আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পাশে আছেন মুরব্বী বাবা, আপনার কি নাম? আমার আব্দুর রাজ্জাক। হ্যাঁ আব্দুর রাজ্জাক, তো আপনার বয়স কত? আমার এমনি তো সার্টিফিকেট বয়স 56, কিন্তু আসলে আমার ব্রেকআপ স্টাডি ছিল। হ্যাঁ, আমার গ্রামে লেখাপড়া করছি তো। হ্যাঁ, এখন এমনি একবার মাদ্রাসা একবার স্কুলে এইভাবে একটু গল্পটা শুনি আপনার, যে মানে কি কি সমস্যা ছিল সেটা আগে বলেন, যে কি সমস্যা ছিল। আমার সমস্যা ছিল, প্রথম গ্যাস্ট্রিকের কথা বলি, গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, হ্যাঁ, আমি এক সময়, আসলে তো আমরা গরিব ফ্যামিলি থেকে আসছি গ্রামের, ঢাকা মানে জীবনে গল্পের মতন হয়ে থাকে, ওরকম বলুন না, আসল প্রবলেমটা বলি, শারীরিক অসুবিধার কথাই বলি। ওগুলো বললে লেন দিয়ে দেবো, অনেক লম্বা হয়ে যাবে কাহিনি, অসুবিধা নেই। আপনি বলেন যে আপনার রোগের কথাটাই। জি জি, রোগের কথাটাই বলি। আমি ও বাইরে এসংখ্যা একটু বাইরে খাওয়ার লেগে পুরুদ্ধ ছিলাম। হ্যাঁ, লঞ্চে যখন দেশ থেকে আসতাম তো ওই ফেরিওয়ালার দিকে ডাক দিয়ে কিনে খেতাম। হ্যাঁ, মুখের মধ্যে এরকম ভাব ছিল, যা কিনতাম তাই দেখতাম তাই কিনতাম এবং তাই খাইতাম এইভাবে। আচ্ছা আচ্ছা, কীভাবে শরীরে রক্ষা করতে হবে, কীভাবে চলতে হবে, এগুলো তো আর বুঝতাম না ওই সময়, ওই বয়সে। হ্যাঁ, এই একটা বয়স আছে, এরকমকে বিয়ে শাদি করি নাই। হ্যাঁ, এক পর্যায়ে আসা এরকম বিয়ে করছি, কিন্তু হ্যাঁ সেইখানে আমি খাওয়া দাওয়ার এরকম ছিল, এইসব জ্ঞান বিজ্ঞান তো এগুলো আমরা জানতামও না, এরকম ইন্টারনেটের যুগ ছিল না। হ্যাঁ, তো খাইতাম, প্রায় খাইতাম পুরি, পেঁয়াজি, যেগুলি মুখ রসব খাওয়া আর কি। ওই সময় কিন্তু আবার বার্গার বুর্গার এগুলো বাইরে নেই, তখন তো না, তখন ওগুলো ছিল না, তখন তো যে পুরি টুরি এগুলো ছিল, এগুলো ছিল সিঙ্গাড়া, ঢাকা পুরান ঢাকা এইসব গুলো থাকতাম, তো ওই জন্য আর মেটোর ওদিকে থাকতাম। হ্যাঁ, এগুলো খাইতাম, পেট ভরে হয়ে খুব মজাই লাগতো। তারপরে পরাটা, হ্যাঁ লাগতো এগুলো খাইয়া এমন অবস্থা হইলো যে পেটের ব্যাধি এমন তীব্র আকার আরম্ভ হইলো, মাথা গরম থাকতো, অস্থির থাকতো, মেজাজ খিটখিটে থাকতো। আচ্ছা, এরপর ডাক্তাররা সর্বপূর্ণ হইলাম। হ্যাঁ, তো ডাক্তার এক পর্যায়ে কঠিন অবস্থায় পড়ার পরে বলছে আমরা অ্যান্ডোস্কোপি করালাম। বুঝতে পারছি, অ্যান্ডোস্কোপি করার পরে দেখছে যে আপনার ভিতরে একটা ক্ষত আছে, এটা কি আলসার? আলসার, হ্যাঁ, ওটা হয়েছে, এটা অপারেশন করালাম। আমি চিন্তা করলাম এইভাবে কি জীবন যাইব। এক ডাক্তারের সরম হল, আমার কাস্টমার ছিল, বললাম যে এমন একটা মেডিসিন আছে যেটা খাইলে মোটামুটি ভালো ঘুম হয় আর মোটামুটি আপ টু মৃত্যু পর্যন্ত সুস্থ থাকা দেবো। হ্যাঁ, খাইতে পারেন অল্প কিছু, পাওয়ার কমালা এরকম কিছু খাইতে পারেন। হ্যাঁ, যাক, সেখান থেকে আমি কিছু বই পড়তাম। হ্যাঁ, আমি ওই ছোটকাল থেকে কিছু বই পড়ার অভ্যাস ছিল আমার, জীবন উন্নত জীবন, ডাক্তার লুৎফুর রহমান। আচ্ছা আচ্ছা, তারপরে এই মানুষের জীবন আচরণ সম্বন্ধে উন্নত জীবন, বুঝতে পারছি, এইভাবে জীবন আচরণ করতো, তারা এইভাবে তার ঘুম নষ্ট হয়ে গেল, কেমনে তারা এতদিন 80 বছর মধ্যে বাঁচলো, ওগুলো দেখানো দেখাইছে বইয়ের মধ্যে। তখন এখান থেকে আমি উদ্বুদ্ধ হই, ঠিক আছে এইসব এই ওষুধ খেয়ে তো কোনো কাজই হয় না। হ্যাঁ, আমি এবার বই পড়ুন, পড়তে পড়তে ক্লান্তি এই বছরের মধ্যে, তারপরে একটু নিস্ত হয়ে ঘুম আসবো, এটা ফলো করতে মধ্যে মোটামুটি কাজ হয়েছে। আর কি কি অসুবিধা ছিল বাবা আপনার? গ্যাস্ট্রিকের সমস্যা, ঘুমের সমস্যা, আর পেটের কোথাও ছিল, এরপরে ছিল আমার, এরপরে কি হইলো একবার আমি চিন্তা করলাম আমরা তো গরিব লোক। হ্যাঁ, তো আমরা তো কাজকর্ম করে খাইতে দেবো, কিন্তু চেয়ারে বসে কাজ করতাম, এক জায়গায় ক্লারিক্যাল কাজ করতাম, বসা ছিল চেয়ারে, আমি মনে করলাম শ্রমিকদের মতন ওরকম কাজই করতে হবে আমার। হ্যাঁ, তো সুতরাং একটু বস্তা টস্তা টানার প্র্যাকটিস করতে হবো। হ্যাঁ, আমি চেয়ারেওয়ালা মানুষ, হঠাৎ করে বস্তা টান দিয়েছি, 100 কেজি চিনে বস্তা ছিল, আমাদের 50 কেজি ছোটো ছোটো বস্তায় পড়ছে, মানুষ হয়তো চিন্তা আছে, অত না এসে যে
মানুষের মেরুদণ্ডের শক্তি কম, এই জন্য 50 কেজি 25 কেজি বস্তা আনলো, ওই যদি 100 কেজির বস্তা ছিল হঠাৎ করে এত ওজন নিলে টান দিয়ে মাথা টান দিয়ে উঠানোর পরে মেরুদণ্ডের মধ্যে মনে হয় টানের সাথে সাথে কি একটা গরম ভাব কিন্তু অস্বস্তি একটা ভাব সৃষ্টি হলো। এরপর আমি এই দিয়ে বিশ্রাম করলাম, প্রায় 1 মাস পর্যন্ত ভুগলাম। এরপরে কি একটা ঔষধ দিল আমারে, তা আমার জিজ্ঞাসা করতে আপনি গ্যাস্ট্রিক আছে, আমি ওটা গ্যাস্ট্রিক মনে করি নাই, আমি মনে করছি এটা এমনি অসুবিধা। তো আমার এই ওই ওষুধ দেওয়ার পরে ব্যথার ওষুধ, হ্যাঁ নামটা ভুলে গেছি, টেন্ডারিল নাকি জানি এটা, যাই হোক টোরাডোলিন জাতীয় একটা কোনো ওষুধ হবে। দেওয়ার পরে আমার এই যে রক্ত বমি আরম্ভ হইলো, আমি এখানে বিছনা করে গেলাম। ওই আসার ছিল তো আপনার? হ্যাঁ আসার ছিল। তারপর ব্লাড দেওয়া লাগবে, ব্লাড দেওয়ার পরে আমি তো অসম। আচ্ছা, তারপর ওই যে পায়খানার রাস্তা দিয়ে কি রক্ত যেত? এক কাল কাতর মতো গেছে। তাহলে তো খুব খারাপ। তারপর ব্লাড দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আর কি কি সমস্যা? এরপরে এই অসুবিধার পরে আমি একদম পঙ্কুর কাছে একদম কি তালুকদার ডাক্তারের কাছে গেলাম। হ্যাঁ, উনি আমার একটা কঙ্কাল সামনে এনে দেখাইলো যে এই মেরুদণ্ডের এই জায়গায় আপনার ব্রেনটা একটু চাপ খেয়ে গেছে, অনেক অসুবিধা না, আপনি এমন কয়েকদিন বাদে ওই ওই যে বেদেরা একত্রম তাবিজ বানবেন, কোমরে অমুক বানবেন, সেমন আমার কোনো লাভ নেই, আমি ওষুধ অবস্থা দিলে কোনো লাভ নেই, আমি ক্যালসিয়াম কিছু দিয়েছি খান, এটা কোনো কাজ হবে না, আপনার ব্যায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে। আমার ব্যায়াম কয়েকটা ব্যায়াম শিখে দিয়েছি, মাশাআল্লাহ, খুবই ভালো পরামর্শ দিয়েছেন। আর ব্যায়ামে আমি আপনি এখন মধ্যে আর কি কি সমস্যা ছিল এগুলাই তো নাকি? হ্যাঁ আরো সমস্যা ছিল। আরো সমস্যা কি? জি, গ্যাস্ট্রিকের সাথে মধ্যে মধ্যে সংযোগ আছে, মাথা ব্যথা থাকতো প্রায় সবারই। হ্যাঁ, ঘুম না, মাথা ব্যথা, ঘুম না, মাথা ব্যথা প্রায় থাকতো, অস্থির থাকতাম। হ্যাঁ, অনুসরণ করার পরে আমি পুরোপুরি দেখে ভালো, আপনার মোবাইল বাজতেছে, পুরোপুরি দেখতেছে ভালো। হ্যাঁ, এরপরে হঠাৎ করিয়া গরু গোশত খাওয়ানো করলাম ভালো দেখে। হ্যাঁ হ্যাঁ, বেশি পরিমাণ খাওয়ানো করছে, এটা বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে? হ্যাঁ, খাওয়ার পরে, হ্যাঁ অনেকদিন পর্যন্ত গরু গোশত এইভাবে খাই না। হ্যাঁ, সবাই খুব আস্থা জেনে দিয়েছে, ঘরের ফ্যামিলি সবাই খুশি, আমি এরপর গরু গোশত খাই, এটা আমার লাইফ স্টাইল ফলো করা পরে। আচ্ছা, হ্যাঁ, কারণ বেশি করে যখন খাইছি বেশি তো সবাই ক্ষতি করে, এটা তো আর বুঝতে মাথা আসে না। এরপরে পায়েসটা আবার বাড়িয়ে গেল স্বাভাবিক। হ্যাঁ, আর একটা আছে যে আমাদের ভিডিও দেখলাম, অল্প খেতে হবে, শাকসবজির সঙ্গে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, এবং যখন আমরা গরু খাবো সাথে চিয়া সিড খাবো, রেডিজেল, তোপমা, হলুদ, মাকা, এগুলো ফাইবারগুলো বাড়ায় খেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো এখন মোটামুটি আপনার অনেকগুলো প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ, তো এখন আপনি বর্তমানে কেমন আছেন সেটা বলেন। বর্তমানে আমি ফুললি সুস্থ একবারে। আচ্ছা, তো কতদিন ফলো করা লাগছে পুরো সুস্থ হওয়ার জন্য? আমাদের আমি তো প্রায় আমি তো মনে হয় আমার জীবন স্টাইল জীবনটাই চলবে এরকম, আপনার কথা যেরকম বলছে মানুষ যেরকম একজনের ঠিক এরকম ফলো করে আর বিশ্বাস করে, আমার আমার বুঝি হয়তো আপনি যে বলছেন কথাগুলি বিজ্ঞান সম্মত কথা এবং এগুলো আমার যুক্তি গ্রাহ্য। আমি তো বই পুস্তকগুলো ডেল কার্নেগির বই, উন্নত জীবন, ডাক্তার লুৎফর রহমানের মহা জীবন, প্রতিপত্তি ও বন্ধুলাভ, এইসব বইগুলোর ভিতরে উদ্বুদ্ধ হয়েছি, ঠিক আপনার কথাগুলো আমি ইন্টারনেট দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা, আমি এখন মনে হয় যে শতকরা 100 মানতে পারি না, হ্যাঁ কিন্তু 90-85 এরকম, মাশাআল্লাহ, খুবই ভালো। তা আপনি তো মেইনটেইনিং এই চলছেন এখন? জি জি, মেইনটেইনিং চলছে আলহামদুলিল্লাহ। আমি ভাত খাই না ভয়ে, আমি বলি এত ব্যথা থেকে বাঁচলাম, আমার পায়ে মাঝে মাঝে ওই কোমর ব্যথা, পায়ে ব্যথা গেছিল। হ্যাঁ, মাঝে মাঝে ঢেকে ছাটা লাল চালের ভাত আপনি খেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো বাবা, ব্যথাগুলো কমেছে আপনার? একবারে কম, একবারে ফুললি কোনো ব্যথা নেই আর কি। তো আমাদের ব্যথা কমে, নতুন জীবন ফিরে হয়েছে আলহামদুলিল্লাহ। ব্যথা কমে হচ্ছে আমাদের মূলত যে ফাস্টিং এ রোজা রাখলে, ব্যায়াম করলে, তাই না, সূর্যের আলোতে গেলে, হ্যাঁ এগুলাতে আমাদের ব্যথাটা কমে। আর আগের চেয়ে মনে করেন যে খাবারের রুচি বেড়েছে কিনা, মানে ভালো খেতে পারি? আরে যা খাইতে পারি এখন, আমার জীবনে আমার তো জীবন অর্থাৎ যতটুকু বুঝ জ্ঞান হয়েছে, হ্যাঁ আমি মনে হয় আমার অর্থাৎ যুবন বয়সে আইছে তো আমি ফিরে আরম্ব হয়েছে, এর আগে বয়সে হয়তো বুঝি পাইছি, হ্যাঁ কিন্তু এরপরে যে রুচি চলে গেছিল আর নতুন করে একটা নতুন জীবন পাইছি, আবার নতুন স্বাদ। এখন ঘুম কেমন হয় বাবা? ঘুমও মোটামুটি, আমি তো দিনবেলা ঘুমাই না, ওই আমার কথা। হ্যাঁ, দিন তো দিশে আল্লাহ, হ্যাঁ কাজের জন্য, আর রাত তো দিশে বিশ্রামের জন্য। ওভারঅল আমি আসলে, প্রিয় দর্শক এখানে দেখেন, আমরা সবাই মনে করে এটা ওজন কমানোর, বাট আমরা কিন্তু ওজনের ফোকাস না। তো বাবা আপনার এনার্জি বেড়েছে কিনা, মানে বাস্তব এনার্জি বাড়ছে মানে? হ্যাঁ, এবং মানে আগের চেয়ে কাজে এনার্জি পান কিনা? সব দিক দিয়ে আমরা বেড়েছে। সবচেয়ে বড় কথা হলো যে অন্যরা দেখে আপনারা বলে না যে তুমি রোগা হয়ে গেছো, এগুলো বলে বলে
আমি আমি বলি যে আমি রোগ হইলে কি আমি ভিতর দিয়ে আমার যাচ্ছি, আমি খিলগা তালতলা মার্কেট থেকে হাতির দিলে ঘুরি, হ্যাঁ একার পুরা রাউন্ড দিয়া পুরা না ঠিক ওই যে কার্যক্ষমতা এগুলো কমে গেলেও ঘুমের উন্নতি হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো এনার্জি পাচ্ছে না, সবচেয়ে বড় কথা হলো বাবা আপনার কি এখন নিজেকে বয়স্ক মনে হয় না? মনে হয় বয়স কমে গেছে, আমি যখন 2000 সালে হজ করতে গেছি বুঝছেন, তখন আমার ওই যে হেরাগুয়ার ওখানে যে উঠতে না, আমি তো ছোট ছিলাম তখন 2006 সালে, আমার বয়স কত? আমি 15 সালে, হ্যাঁ তো তখন আমার তো বয়স বেশি না, তো তখনও আমি কিন্তু এত স্ট্রং ছিলাম না। এরপর ওখান থেকে আইসা দেখি যে না আমাকে ভালো হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, আমি কিন্তু এরপর ওখান থেকে আইসা মোটামুটি ব্যায়াম স্টার্ট করেছি হজ থেকে আইসা, এবং আমি হাঁটার অভ্যাস যা ব্যায়ামের অভ্যাস তো তখন এত ইয়া, আগে তো আমি 5 কিলো দৌড়ানো তো দূরের কথা, আমি 5 মিনিট দৌড়াইলে হাঁ পাইতাম, এখন তো আপনার 2-50 কিলো আলহামদুলিল্লাহ দৌড়াই পেতে পারি এটাই। তো এখন যাই হোক, তা প্রিয় দর্শক আপনারা বুঝলেন যে আলহামদুলিল্লাহ আমরা যদি একটা সুন্দর লাইফ স্টাইল মেনে চলি, আমরা ভালো ঘুম হবে, মানসিক প্রশান্তি হবে, হ্যাঁ এবং বা আমার শক্তি বাড়বে, বয়স কোনো ম্যাটার না, বয়স মনে হলে কমে যাচ্ছে, হ্যাঁ এবং মুরব্বীরে দেখেন দেখতেও কত সুন্দর লাগছে, একটা হাসি খুশি চনমনে ভাব, চেহারার ভিতরে একটা নূর চলে আসছে, হ্যাঁ একটা ঝকঝক করা চেহারা, এবং ওনার ওয়াইফকেও আলহামদুলিল্লাহ আমাদের নিয়ম মানে কিডনির ক্রিয়েটিনিন পয়েন্ট টয়েন্ট কমে গেছিল, 2.3 ছিল এখন 1.3 তে আসছে, মাঝে দিয়া ব্রেক দিয়া একটু খাইতে বলে লোক লালসা প্রায় দেখে 10 দিনে সাহেব আর 1.6 যাওয়ার পরে সে আবার কয়েকদিন দাওয়াত টাওয়াত খাইছে, 10 দিন বেড়াইতে গেছে, তো আমরা তো এখন দুটো রেজাল্ট পাশাপাশি ওনাকে দেখালাম যে আপনি দাওয়াত খাওয়ার আগের রেজাল্ট, দাওয়াত খাওয়ার পরের রেজাল্ট, একটু কথা বলি, কথা হলো কি আমার ওয়াইফ ওইখানে বেড়াইতে গিয়া কেউ দুনিয়া কেউ বলে না কোনো ডাক্তার, বড় বড় ডাক্তার বড় বড় ইয়ারা ভাত খেতে না করে, উনি না করে উনি ঠিক হলো নাকি, এখন সে চকাটা কাজ খাইছে, যখন দেখা যায় কিডনি বাড়িয়ে গেছে আবার নিজে ইচ্ছা দিয়েছে না, ঠিকই তো যাক, তো উনি আসলে আমাদেরকে প্রথমে বিশ্বাস করতে পারে নাই, তো এখন দেখছে রেজাল্ট দেখা যে হ্যাঁ আমার কথা মতো চললে কেমন থাকে, আর আমার কথা অমান্য করলে 10 দিনে কি পরিণতি হয় সেটাই আমি এটা দিয়ে একটু এবং এটা যাই হোক ওটা আমরা বেশি বাড়াবো না, তো এটা দুটো রেজাল্টই উনি নিয়ে আসছে আজকে, তো আজকে দুটো রেজাল্ট ওনার সামনে রেখে আমি বললাম যে বোন আপনি বলেন যে কোনটা আপনি ফলো করবেন, কিভাবে করলে আপনার রেজাল্ট ভালো দেবে, উনি যা বুঝছে এটা নিয়ে আমরা বলবো না, আবার লজ্জা পাবে, উনি বুঝছে ওনার রিয়েলাইজেশন হয়েছে, তা আলহামদুলিল্লাহ উনি এখন থেকে মানবে আজকে সেটাই বলে গেছে, তাই না? তো আমরা বুঝলাম যে নিয়ম শৃঙ্খলায় চললে আমার ভালো থাকবে এটা আর কি, তো বাবা কথা একটা বলছে নিজের ভালো নিজে না নিজের ভালো আপনি যা, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বাবা তাহলে আমাদের দর্শকদের জন্য আপনি একজন মুরব্বী হিসেবে কি কি বলবেন একটু বলুন। ওই যে আমার বলার অর্থ যে নিজের ভালো যে নিজে না বলে মেইন কথা এটা, হ্যাঁ তাইলে তার পরিণাম কি হইতে পারে? ওকে হ্যাঁ নিজের ভালো এরকম জীবন আমার মতন কষ্ট করতে হবে না বোঝার জন্য। আচ্ছা হ্যাঁ আর একটা কথা হইছে গিয়া এই একটা আদিনে সৃষ্টি হইছে যে মানুষ জ্ঞানী গণিতের কথা তো অনুসরণ ঠিক মতো না করে, হ্যাঁ যদি মনে করে তার কাছে এর বিশ্বস্ত কাজটা ঠিক সঠিক, এরপর যদি অ্যাভয়েড করে ভিন্ন পথে চলে তাহলে পরিণাম ধাক্কা দেখি খেতে হবে আল্লাহর কাছে, ঠিক আমরা ঠিকই একই পরিণাম আসতে হবে আমাদের, আমরা এখন এখন যখন এটা খাই আমার ওয়াইফের দিয়ে আমি বুঝলাম যখন চপে টাকা খাইছে তখন ফিরে আইছে, আমরা তো চপে টাকা দুনিয়াটা ফিরে যেতাম না, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা আল্লাহর দেওয়া আল্লাহ যেটা দিছে বিধান যদি না মানি তাহলে এমন লাঞ্ছিত হইতে আখেরাতে আমাদের লাঞ্ছিত হতে হবে, ওখান থেকে ফেরত আসা যাবে না, হ্যাঁ এটা খুব মূল্যবান কথা, জি তারপর আমাদের অবস্থা ঠিকই গো আমরা আমি ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি, তারপরে আর দর্শকদের কথা বলতে আসি, হ্যাঁ জীবনটা সুন্দর করার জন্য অন্তত ঠিক আছে ভিডিওগুলি ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেন, আলতো আলতো করে দেখবেন না, তাহলে কিন্তু ভিতরে জ্ঞান সৃষ্টি না হলে আমরা অন্য অন্য বললে অন্য কাজ করবো না, কারণ আমরা ঠিক মতো বলতে পারবো না, তো আমার ফ্যামিলিরে বলতে গিয়ে আমি এনে দিয়ে ভিডিও ভালো করে দেখতে সবাই। তো প্রিয় দর্শক আমরা শেষ করবো, আগে হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা নিজেরা ভিডিও মনোযোগ দিয়ে দেখবো, বেশি করে দেখবো, ভালো করে দেখবো, টোটালি আমরা জ্ঞানটা অর্জন করব, করার পরে
তারপর আমরা মানব আপনার যদি জ্ঞান কম থাকে বা না জানেন তাহলে আরেকজনের কথা আপনি বিভ্রান্ত হবেন আপনার বিশ্বাস থাকতে হবে কারণ লাখ লাখ মানুষ মেনে ভালো হয়েছেন এই বিশ্বাসটা আপনার থাকতে হবে এবং এরকম আরও হাজার হাজার লোকজন আছেন যারা উপকার পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ আছেন সারা পৃথিবীতে আমরা তো সবার সঙ্গে ভিডিও করতে পারছি না তো আপনারা জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা দেখাচ্ছি যে ভিডিও দেখেই আসলে করা যায় কি বলেন বাবা জি জি সেটাই তো আমরা শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আপনার আমাদের তরফ থেকে সবাইকে আমরা মনে করি যে আমরা যেমন আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাবা আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমার দর্শকদেরকেও বলবো যে ওনার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম